সকাল থেকে গুন্ডারা ঘোড়া ঘুরি ফেরাফেরি করছিল, আমরা সকাল থেকে বুঝতে পারছি একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হচ্ছে। বুথের ভেতরে অবাঞ্ছিত লোক ঢুকছে, বাধা দিলে শুনছে না, প্রিসাইডিং অফিসারের কথাও শুনছে না। তারপর আমি বাইরে এসে যখন দেখছি যে গুন্ডারা ঢুকছে, আমি এখানে পুলিশদের ইনফর্ম করলাম যে দেখুন আপনারা ভেতরে যান, পুলিশ গুন্ডা ঢুকছে। আমাকে বললো আমাদের এ দায়িত্ব নয়, ভেতরে দায়িত্ব আলাদা, আমরা দেখতে পারবো না। তারপর এরা এরা দাঁড়িয়ে থেকে গুন্ডাদের ঢোকালো, ঢুকিয়ে সেখানে আমাদের যিনি প্রার্থী ছিলেন বয়স্ক লোক, 60 উপর বয়স, তাকে মাটিতে ফেলে দিয়ে ইভিএম আছাড় দিল। আর একটা ঘরে আমাদের আরেকজন পোলিং এজেন্ট আমার প্রার্থীর স্বামী, তাকে মেরে গলা টিপে বসিয়ে রেখে সামনে ছক্কা করছে। আমরা যদি না ঢুকতাম ওকে আজকে খুন করে দিত। এই হচ্ছে পুলিশের ভূমিকা, আর এই হচ্ছে দলদাস পুলিশ, আর মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার লোক আর হচ্ছে এই তৃণমূল নেতাদের কাছে গুন্ডারা। রাত থেকে টাকা দিয়ে লোক পুলিশ গেছে দাঁড়িয়েছিল, পুলিশ গেছে দাঁড়িয়ে থেকে ঘর লুট করাচ্ছে। আমি বলছি আমরা পুলিশ গেছে ঘর লুট করাচ্ছে। ওই সব ভালো লোকগুলোকে পুলিশ ঢুকিয়েছে।